আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা জিনিস। এটা হচ্ছে একটা সালাদ। তো এই রেসিপিটা আমাকে পাঠাইছেন সুদূর অজানি দেশের না জানি কোথার থেকে, অনন্যা তাসনিম। এটা হচ্ছে বেগুনের সালাদ। ইচ্ছা করলে এর সাথে আপনারা কেউ চিকেন টিকেন যদি চান অ্যাড করে নিতে পারেন, খাইতে খুবই মজা লাগবে। এটা আমি খেয়ে দেখছি, এমনি খাইতে মজা। তো কেউ যদি মনে করেন এর সাথে একটু রিচ করতে চান, তাহলে একটু গ্রিল চিকেন বা কোনো কিছু কেটে টেটে যোগ করে নিতে পারেন। খুবই সোজা, ঝটপট বানানো যায়, মাত্র 3-4 মিনিট লাগে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু লম্বা বেগুন এরকম একটু লম্বা লম্বা টাইপের করে কেটে নিছি মাঝখান থেকে ফেড়ে, এর সাথে আমার পরিমাণ মতো আর কি এখানে আমি 3টা বেগুন নিছি। আমি একটু হলুদের গুঁড়া মাখাবো, অল্প একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ মাখাই এটাকে আমি একটু মিশিয়ে নিব। আর ভেজে নিতে হবে আর কি সবটার সাথে, যাতে ভালো মতো মাখে। কেবল ধুইছি, অত বেগুনের গায়ে একটু পানি আছে, খুব সুন্দরভাবে মেখে যাবে। হ্যাঁ, মেখে গেল। এখন এটাকে আমি সরিষার তেলে ভেজে নিব। আমি একটা কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে এই বেগুনগুলাকে হাই হিটে ভেজে নিব, যাতে বেগুনগুলো সিদ্ধ হবে, একটু নরম হবে কিন্তু বাদামি হয়ে যায় আর একদম গলে না যায়। বেগুনগুলো এই যে একটু লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি কালচে কালচে হয়ে আর কি, লালচে কালচে যেটাই হোক, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বেগুন আর ভাজার দরকার নেই, সিদ্ধ হয়ে গেছে অলরেডি নরম, আর একটু নাড়লেই বেগুনটা পুড়ে যাবে। চুলাটা বন্ধ করে দিলাম, এখন আমি মেইন সালাদের প্রিপারেশনে চলে যাই, মানে মিশাই ফেললেই হয়ে গেল। এখন এখানে আমি কিছু পেঁয়াজ এরকম কোয়া কোয়া খুলে নিছি, এটা সালাদে ভালো লাগে। কিছু টমেটো এরকম কিউব করে কেটে নিছি, আরও কেউ কিছু দিতে চাইলে দিতে পারতেন, আমার আর কিছু দেওয়ার নাই। এর সাথে আমি একটু অল্প রসুন কুচি, কুচি কুচি করে কাটা রসুন কুচি, আর এরকম কুচি কুচি করে কাটা আদা কুচি দিয়ে নেব। কেউ যদি রসুন কাঁচা খাইতে অপছন্দ করেন তাহলে না দিলেও হয়। হালকা একটু লবণ, শুকনা মরিচ দিলে হয়, আমার কাছে ক্রাশড করা মরিচ আছে, মানে ভাঙা শুকনা মরিচের আছে, সেগুলো একটু দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে, খাইতেও একটু অন্যরকম লাগবে। এইটাকে হালকা হাতে একটু মাখায় নিতে হবে, দেখি মাখে নাকি, বেশি চাপাচাপি করার দরকার নেই, টমেটো যাতে গলে না যায়। এখন এর সাথে অল্প কটা ধনিয়া পাতা কুচি, সবুজ সবুজ দেখতে সুন্দর লাগবে, কেউ না খেলে স্কিপ করতে পারেন, কেউ চাইলে দিতে পারেন, না চাইলে না। আমি একটু কাঁচামরিচ মানে শুকনা লাল মরিচের কুচি দিচ্ছি, আর এই যে টমেটোগুলো সরি আমি বেগুনগুলো ভেজে রাখছি সেই বেগুনগুলোর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা হাতে একটু মাখায় দিব। হয়ে গেল আমার বেগুনের সালাদ। এখন আমার অসাধারণ সৌন্দর্য যখন দেখানোর জন্য আমি কিছু রূপের একটা বেড়ে আপনাদের একটু দেখাই, নাহলে তো আমার ভালো লাগবে না। এই যে দেখেন, হয়ে গেল আমার বেগুনের সালাদ, এক প্ল্যান্ট সালাদ, সুদূর অজানি দেশের না জানি কোথা থেকে, অনন্যা তাসনিমের পাঠানো রেসিপিতে। অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটা পাঠানোর জন্য, আসলেই সালাদটা খুব মজা। পাশে একটু আমি তেঁতুলের টকও করে নিছি, অনেকে তেঁতুলের টক দিয়ে নাকি খায়, আর না হইলে যে কোনো ধরনের সালাদ ড্রেসিং উপরে দিয়ে দিলেই হলো। তা না হইলেও গ্রিল সস আছে, আমি একটা ভিডিও দিছিলাম, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, গ্রিল সস বানায়ও কিন্তু সালাদগুলো খুব সুন্দরভাবে খাওয়া যায়। দারুণ মজার একটা আইটেম, ইচ্ছা করলে কেউ চিকেন অ্যাড করতে পারেন, কেউ কাজু বাদাম অ্যাড করতে পারেন, যা খুশি, কিন্তু এটা ভেজিটেরিয়ানদের জন্য ঝটপট খুবই মজার একটা জিনিস। আমার 3 মিনিটের মতো লাগলো বেগুনটা ভাজি করতে, তারপর তো সব কিছু মিশাই নিলেই হয়ে গেল। ইচ্ছা করলে আরও সবজি অ্যাড করা যায়, মানে ভেজিটেবল যদি কেউ চান অ্যাড করতে পারেন, আরও সালাদের আইটেম। হ্যাপি জোসের একটা জিনিস, আপনারাও দেখে গেলেন, খালি বানাইবেন আর তামাতামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।